আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো সেটা হচ্ছে ফিউজ নিয়ে তো আমরা অনেকেই কী করি গাড়ি ঠিকই চালাই কিন্তু গাড়িতে কোনো ফিউজ রাখি না তো একটি ফিউজ কিন্তু আপনার অনেক বিপদের হাত থেকে রক্ষা করতে পারে তো ফিউজটা আমি আপনাদেরকে দেখাবো তো ওই যে এটা হচ্ছে ফিউজ তো এই যে দেখতে পারতেছেন তো এই জিনিসটা হচ্ছে ফিউজ তো এরকম ফিউজ আপনারা চেষ্টা করবেন চার পাঁচটা গাড়িতে রাইখা দেওয়ার জন্য এই যে দেখেন তো এই ফিউজগুলো যদি রাইখা দেন আপনি এরকম একটা জায়গায় গেলেন ধরেন একটা হাইওয়েতে গেছেন আশেপাশে কোনো গ্যারেজ নাই বা ওয়ার্কশপ নয় আপনার একটা ফিউজ চলে গেল তো ফিউজ চলে গেলে কিন্তু গাড়িতে গাড়ি স্টার্ট নেবে না ফিউজ চলে গেলে গাড়ি স্টার্ট নেবে না যে কোনো একটা ফিউজ যদি আপনার কাইটা যায় তাহলে কিন্তু আপনার হর্ন বাজবে না হেডলাইট জ্বলবে না ফিউজের কারণে আর ইলেকট্রিক যত সমস্যাগুলো হয় এগুলা ফিউজের কারণে হয় কারণ এখানে আপনার ফিউজ দেওয়া থাকে তো ফিউজ যদি আপনার গাড়িটা যায় তো আপনার হর্ন বাজবে না হেডলাইট বাঁচবে না ইন্ডিকেটার জ্বলবে না হেডলাইট জ্বলবে না গাড়ি স্টার্ট হবে না তো শুধুমাত্র এই ফিউজের কারণে তো আপনারা সব সময় চার পাঁচটা ফিউজ রাইখা দিবেন গাড়িতে তো ফিউজের দাম বেশি না কোনো ফিউজ দশ টাকা আছে বিশ টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে তো আপনারা এরকম কয়েকটা যদি ফিউজ রাইখা দেন তাহলে কিন্তু বিপদের হাত থেকে রক্ষা হয়ে আসতে পারেন তো কোনো বিপদই আপনাকে আটকে রাখতে পারবে না যখন আপনি রোডে চলাফেরা করবেন তো রোডে যেহেতু চলাফেরা করেন আপনার কিন্তু ফিউজ গাড়িতে রাখা অবশ্যই দরকার তো আপনার ফিউজগুলা কি কি কারণে বা ফিউজ কোথায় থাকে তো চলুন গাড়িতে আমি আপনাদেরকে ফিউজগুলা দেখাচ্ছি আসুন এবার অন করে নিব তো আসুন অন করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে বিওয়ার্স বনারটা অন করে ফেললাম তো বেশিরভাগ গাড়িতে আপনার ফিউজ বোর্ড থাকে হাতের ডান পাশে তো আপনি যেভাবে দাঁড়াবেন হাতের ডান পাশে থাকে বেশিরভাগ গাড়িতে আর কি তো আপনারা এক যে ফিল্টার প্রিমিও অনেক গাড়িতে থাকে তো আমার এটা যেহেতু এক্স করলা গাড়ি তো এটাতেও আছে আপনার ফিউজ বক্স তো আমার ফিউজ বক্সটা হচ্ছে এই যে এখানে তো অনেক ফিউজ বক্সে আপনার লক থাকবে এরকম তো আমারটাতে লক নাই আমারটা এক্সট্রাভাবে রিপেয়ার করা হয়েছিল এটার জন্য লকটা নাই তো এটা কিন্তু সান দিলে আমি এখন খুলে যাচ্ছে তো গুলাতে কিন্তু যে এরকম গার্ড থাকবে যে দেখেন গার্ড আছে এখানে তো এই গার্ডগুলা খুলে নেবেন নাহলে কিন্তু আপনার মানে ফিউজ বক্সটা আপনি খুলতে পারবেন না তো আর সব সময় চেষ্টা করবেন যেন ফিউজ বক্সে পানি না ঢুকে পানি ঢুকলে কিন্তু প্রচুর ঝামেলা পড়বেন দেখেন এখান থেকে কিন্তু মেন লাইনগুলো গেছে ফিউজ বক্স থেকে তো গাড়ির যত ইলেকট্রিক যত ঝামেলা আছে সব কিছুই দেখা গেছে যে ফিউজ বক্স থেকে কন্ট্রোল করা হয় তো ফিউজ বক্সটাই হচ্ছে আপনার মেন তো কোনো লাইনই আপনার ডাইরেক্ট করা নাই তো যত কিছু আছে যত লাইনগুলো আছে সব কিছু কিন্তু আপনার ফিউজ বক্স থেকে যায় তো ফিউজ বক্সে যদি আগে কোনো ঝামেলা হয় সেটা চেক করাবেন যদি আপনার গাড়িতে হর্ন না বাজে হেডলাইট না জ্বলে তো এখানে কিন্তু সব কিছু আছে তো আমি আপনাদেরকে ভিতরে যদি একটু দেখাই তো এক মিনিট তো ভিওয়ার্স আপনারা কিন্তু যে ভিতরে দেখতে পাবেন বক্সের ভিতরে তো যে দেখেন হর্ন ইএফআই তো এটা কোনটা কোন ফিউজ আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন তো ওইটা কিন্তু কাবারটা লাগানো থাকে তো এখানেও কিন্তু সেম সেম তো এখানে আছে হর্নের এগুলো আছে হর্নের আপনার হেডলাইটের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে তো এই জিনিসগুলো কি কারণে হয় তো সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এই ফিউজগুলো যদি আপনারা ভালোমতো মতো চেক করেন তো কোনো ঝামেলা হবে না আর অনেক সময় দেখা গেছে যে আমরা এমন একটা বিপদে পড়ে যাই ফিউজের কারণে দেখা গেছে আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না তো তখন এটারও কিন্তু একটা সমাধান আছে তো সেটা আমি আপনাদের আজকে দেখাবো ভিডিওতে তো আপনারা যখন ফিউজ বক্সটা অন করবেন তো তখন ঝামেলা বুঝতে পারবেন যে আপনি গাড়ি কেন স্টার্ট হচ্ছে না বা হর্ন বাজতেছে না কেন তো সেটা দেখা গেছে আপনাদের যদি একটু সাধারণ নলেজ থাকে তাহলে কিন্তু সেটা আপনারা রিপেয়ার করে ফেলতে পারেন তো সেটা আপনারা কেন রিপেয়ার করতে পারবেন না সেটাও জানাবেন কমেন্ট করে কারণ আপনার একটু সাধারণ নলেজ লাগবে যে কী কারণে আমার গাড়িটা অফ হয়ে যাচ্ছে বা হর্ন বাঁচতেছে না বা হেডলাইট চলতেছে না তো এই যে এই ফিউজ বক্সের এই যে উপরের কাবারটাতে কিন্তু সব কিছু লেখা আছে তো দেখেন এই যে দেখেন সব কিছু লেখা আছে তো এটা লেখাগুলো অনেক দিন আগের মুসে যেতেছে এটার জন্য বোঝা যাচ্ছে না তো আপনারা কিন্তু তখন এই ফিউজগুলো যদি আপনারা চেক করেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন আপনার গাড়িটি স্টার্ট হইতেছে না বা স্টার্ট কেন হবে না তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে ফিউজ যে কিভাবে রিপেয়ার করবেন বা কিভাবে রিপেয়ার করতে হয় তো এখন ফিউজটা আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো তো ভিওর ফিউজ রিপেয়ার করার জন্য দেখা গেছে আপনার গাড়িতে এরকম একটা টেস্টা রাখতে পারেন আর বা একটা নোস প্লাস রাখতে পারেন যেটার সাহায্যে আপনারা দেখা গেছে ফিউজটাকে উঠাইতে পারবেন বা ফিউজটা লাগাইতে পারবেন তো আপনি কিন্তু এটা হাত দিয়ে চাইলেও উঠাইতে পারবেন না ফিউজগুলা তো হাত দিয়ে উঠানো সম্ভব না তো এরকম একটা টেস্টা রাখবেন তো আমি এখন ফিউজগুলো উঠায় আপনাদেরকে দেখাই যে কোনটাতে কী ঝামেলা বা কোনটা রিপেয়ার করা হয়েছিল বা কিভাবে রিপেয়ার করবেন তো যে এই ফিউজটা আমি রিপেয়ার করছিলাম তো আমি আপনাদের মতো একসময় বিবতে পড়ছিলাম ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না বা জানতে পারবেন না তো যে দেখেন এই ফিউজটা যে রিপেয়ার করছে আমি একটা তার দিয়ে বাইধা নিছি তো একটা তার দিয়ে বাইধা নিছি তো যে কারণে বাইধা নিছি কারণ আমার এই ফিউজটা কাইটা গেছে দেখেন ভিতরে দেখা যাচ্ছে সম্পূর্ণ যে কাইটা গেছে ফিউজটা তো ফিউজ আসলেও যেহেতু ছোট অনেক ক্ষুদ্র একটা জিনিস তো এটা আপনারা চাইলে রিপেয়ার করতে পারেন এই যে দেখেন তার আসে না তার দিয়ে আমি কিন্তু বাইরে নিয়েছি দুইটা খুঁটিতে এই যে দেখেন দুইটা ছোটো ছোট যে খুঁটি তো ফিউজটা কাইটা যাওয়ার কারণে আমি এই দিয়ে বাইতে নিয়েছি তো আমার এটার কারণে গাড়িটা হর্ন বাজতে ছিল না বা স্টাটিতে যে কোনো একটা ঝামেলা পড়ছিলাম এটা আমি আপনাদেরকে ভাবলাম যে শিখাই দিই কারণ অনেক সময় অনেকে গাড়ি নিয়ে দূর দূরান্তে যায় তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় তো আপনারা কিন্তু এভাবে ফিউজটা বাইদে নিতে পারেন বা যে দেখেন ছোট্ট একটা তার লাগবে তো ওই যে এরকম তাল লাগবে এরকম তার একটা গাড়িতে রেখে দিবেন তো যেটাতে আর কি তামার তার তো ওইটা দিয়ে আপনারা যদি ফিউজটা বাইতে নেন তাহলে কিন্তু আপনারা গাড়িটা স্টার্ট করে চলে আসতে পারবেন তো ওইটা আর কি যদি গাড়িতে ফিউজ না রাখেন একেবারে তো অনেক সময় দেখা গেছে ফিউজ কিন্তু কাটে গেছে আমার এই ফিউজটা আমি কিন্তু তখন পাই নাই রাস্তায় কোথাও তার জন্য আমার এই ফিউজটা লাগাইতে হয়েছে তো এখন এই ফিউজটা লাগাই দিই তো আমি আপনাদেরকে মানে সাধারণত দেখাই দিলাম যে কীভাবে কি করবেন তো এই জিনিসগুলো আসলে যদি আপনারা না জানান তাহলে কিন্তু অনেক বড় সরি বিপদে পড়ে যাবেন বা মিস্ত্রি ডেকে নিয়ে আসবেন ওনারা কিন্তু আইসা আপনাকে ফিউজই লাগাই দিবে কিন্তু ঘোরাঘুরি করাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করানোর পর দেখা গেছে যে আপনার ফিউজটা লাগাই দিয়ে বলবে যে দেন বিল দেন দুই তিন হাজার টাকা তো এরকম অনেক হয় অনেক পাইছি আমি তো ওনারটা নামাই দিলাম আপনার ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে ফিউজটা লাগাবেন বা ফিউজটা কীভাবে রিপেয়ার করবেন তো আপনারা কিছু কিছু ফিউজ পারেন গাড়ির মধ্যে রেখে দিতে চার পাঁচটা ফিউজ কারণ এগুলোর বেশি দাম না কারণ বিপদের হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন এই ফিউজগুলোর কারণে দেখা গেছে বৃষ্টি হইলে বেশিরভাগ ফিউজ কাটে যায় তো আপনি চাইলে দেখা গেছে যে ফিউজ পাবেন না তো তখন রিপেয়ার করে আপনি চলে আসতে পারেন তো ভাবলাম আপনাদেরকে শেখাই কারণ আমি যেহেতু এই বিপদের সম্মুখীন হয়েছি কারণ আমি চাই না এই বিপদের সম্মুখীন কেউ হোক তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন মানুষ যদি কখনো বিপদে পড়ে তো সবাইকে হেল্প করার চেষ্টা করবেন কারণ আমরা সবাই রাস্তাঘাটে চলাফেরা করি রাস্তায় চলাফেরা করি তো কেউ যদি কখনো বিপদে পড়ে তো অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন আপনি আপনার মেধা দিয়ে বা নলেজ দিয়ে তো কাও অনেকে দেখা যাচ্ছে বিপদে বলে অনেকে অনেক কিছু ভাবে যে মানে অনেকেই দেখে চলে আসে দাঁড়ায় না আর কি রাস্তায় অনেক ভাই বিপদে পড়ে আমি দেখছি তো আমি সবার কাছে একটা রিকোয়েস্টই করবো যদি কখনো দেখেন কেউ গাড়ি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে বিপদে পড়ছে তো আপনি যদি জেনে থাকেন অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করবেন রাস্তার মধ্যে তো আশা করি সবার ভিডিওটা দেখে ভালো লাগছে তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম